बता रही ना, बता। 99 किलोमीटर दूर आए और गिर्रा में उतर के यहाँ से हमें अंकल और भाई आए थे पिक करने। फिर हम आए एक ऐसे गांव में जिसका नाम है सुंदरी, उसका निक नेम भी सुंदरी है और रियल नेम भी सुंदरी ही है और गांव भी सुंदर है। वाह सत्या आ गई अपने नंबर पे फॉर्म में आ गई सत्या और कार में आ गई। आपको अपने घर आके और सबको लेके आके कैसा लग रहा है एक्सपीरियंस? बहुत अच्छा लग रहा है, बहुत मज़ा आ रहा है। आप लोग तो देख ही रहे होंगे व्लॉग में, बाकी मैंने अभी आधी चीज़ें ही दिखाई है, बाकी हम दिखाएंगे आगे व्लॉग में बने। और कल रात को बोली थी तो वो स्टोरी अच्छे से बताएगी लेकिन नहीं बताई। हाँ वो स्टोरी मैं बताने वाली थी, किसी को सुनना, किसी को तब किसी को स्टोरी जानना है तो कमेंट करके बताएंगे तो हम लोग बोलेंगे ना पूरा एकदम। आप कमेंट्स में बताइएगा, प्रॉपर बताएंगे ना पूरा, एक वीडियो ही बनाएंगे उसको लेके, उस पर पूरा प्रॉपर हम लोग वीडियो बनाएंगे। तो फिर आप अगर आप लोग को वो वीडियो चाहिए कमेंट्स में बता दीजिए। तो दीदी मैं बोल दूंगी, दीदी डालती का है ना, ठीक है, कमेंट्स करना सब अच्छे से आगे व्लॉग में। আর এখন দেখো আমরা এখানে হচ্ছে খাচ্ছি সাবুর বড়া, যেটা বানিয়েছে কাকিমা, অনেক সুন্দর টেস্টি হচ্ছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়েছি হচ্ছে একটু ঘুরতে। তো কালকে রাত্রেবেলা আসার পর থেকে বাড়ির ভিতরেই ছিলাম এতক্ষণ, এই ফার্স্ট আমরা বেরোলাম একটুখানি, যাব হচ্ছে এই সাইডে নিধিদের হচ্ছে বেয়ারা দেখতে, যেখানে ফসল টসল রাখা হয় সেখানে। তো এই কুকুরটার জন্য মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল আমার, কারণ হচ্ছে আমি ভীষণ ভয় পাই কুকুর দেখলে। আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে একদম পিছন পিছনে আসছিল, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এই যে সাইডে এখন দেখো আমি পল্লবীর পিছনে পিছনে হাঁটাহাঁটি করছি, তো ও গেলে তারপরে যাব এরকম একটা ভাব আমার। তো যাই হোক না কেন আগে আগে যাচ্ছিল, তারপরে আমি চলো হাঁটা শুরু করলাম, চলে গেছে কুকুরটা। আর এখন তোমাদের সাথে সব কিছু ভালো করে শেয়ার করব। তো মানে যতই হোক না কেন তবুও বারবার ঘুরে ঘুরে আসছিল। আর এখানে দেখো সবাই বাড়িতে উচ্ছে গাছ লাগিয়েছে বাড়ির সাইডেই, আর এখানে আছে একটা বড় তালাব, তোমরা একটু একটুই দেখতে পাচ্ছ ওই যে পুরো দেখে নিলে। তো এখানে হচ্ছে সবাই বাড়িতে সবজি সবজি চাষ করেছে, হচ্ছে ওলকপি পেঁপে এসব। তো গ্রামের দিকে যেটা হয় সাধারণত সবাই বাড়িতে কিছু না কিছু লাগায়। আর এখানে দেখো স্নান করছে একটা ঠাকুমা মতো। তো এখানে অনেক এই বড় একটা হচ্ছে তোমার তালাব আর তাতে অনেকগুলো ঘাট ছিল যেখানে সবাই আলাদা আলাদা কাস্টের মানুষ স্নান করে। তো বুঝতেই পারছো বাইরে যা এখানে তো প্রচুর কাস্ট নিয়ে একটু ইয়ে হয়, তো আলাদা আলাদা কাস্টের আলাদা আলাদা ঘাটে স্নান করে, সেটা আমি পরে জানতে পেরেছি। আর দেখো গরুটার সিংহে কেমন করে রং করে দিয়েছে, আর সব গরু বলতে এগুলো বলদ, তো এগুলো শুয়ে আছে। আর এখানে দেখো কুল গাছ, একটা ছোট্ট কুল গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছিল, সেটাই দেখিয়েছি আমি তোমাদের, তো অতটা ভালো করে আসেনি। তো যাই হোক না কেন এখন এসেছি, দেখো কী বিশাল বিশাল আম গাছ না, তো মনে হয় আম তো হয়, তো আমের সিজনে কী হয় সেটা তো জানি না, যদি কোনো দিনও পরে আসি বা পরে শুনে নেব ওখানে যে হয় কি না। তো আম গাছ যদি আছে তো আম তো হবে। আর এখানে একটা ছোট্ট মন্দির মতো, আর মানে পরিবেশটা খুবই সুন্দর আর মানে শান্ত একদম, কি বলবো। আর দেখো এখানকার বাড়িগুলো বেশিরভাগই সাদা কালার করা, তো সেই জন্য আরও অন্যরকম লাগে, সব বাড়িগুলো বেশিরভাগ সাদা কালার করা, মানে প্রত্যেকটা বাড়িতে সাদা কালার আছে, তার সাথে অন্য অন্য কালার তো করে, মন্দিরটাও সাদা কালারে তোমরা দেখতে পেলে। আর এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখতে পাচ্ছো রাস্তাটা শেষ যেখানে ওখান পর্যন্ত আমরা যাব। আর এখানে দেখো তোমাদের সাথে আমি গাছগুলো শেয়ার করছিলাম যে বিশাল বড় বড় গাছ, তো মনে হয় অনেক মানে প্রায় 80-100 বছর পুরনো তো হয়েই যাবে, কারণ আম গাছ এত বড় হতে একটু সময়ই লাগে যতদূর আমি জানি। আর এখানে দেখো কতগুলো গরু বাছুর বসে আছে, এটাও কারো বেয়ারা মতো হবে। আর সেখানে একটা পাতকুয়ো আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে
পাতকুয়ো থেকে হচ্ছে জল নিয়ে এই যে চাষ করে, সেই জন্য এখানে তো আর আমাদের মতো মোটর থাকে না, সেই জন্য এখানে মানে জল মানে অনেক গভীরে যেতে হয় জলের জন্য, সেই জন্য এখানে সবাই বেশিরভাগ পাতকুয়ো ইউজ করে চাষবাসের জন্য। তো এই দেখো এখানে হচ্ছে ও হাঁটাহাঁটি করছিল পল্লবী, আর ওখানে দেখো ধান মাড়াই চলছে ওদিকেও। তো এখানে মানে এখন সিজন তো ধান মাড়াই, এর তো সব জায়গায় ধান মাড়াই হচ্ছে। আর মানে আমরা যখন যাচ্ছিলাম তখন এত পরিমাণে ধুলোগুলো উড়ে উড়ে আসছিল আমি কি বলবো। আর আমরা এখন প্রায় চলেই এসেছি এই বেয়ারাটার সামনে, এই একটা আম গাছ কি মোটা বিভৎস না। তো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো এখন আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছি একটুখানি, ওই যে পিছনে দু মূর্তি আসছে, আমি আর পল্লবী অলরেডি হচ্ছে আগে আগে চলে এসেছি। তো এইদিকে হচ্ছে ধান মাড়াই হচ্ছে, দেখো একদম মানে ভুষি আসছে, ওই যে দুজন আসছে নটাঙ্কি কাটতে কাটতে। तो ना जो भी है मैं हिंदी क्यों बोलने लग जाती हूँ तुम लोग के जैसे, तो जाइ होक ना क्या सॉरी 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 हिंदी बोलार जन्य মাঝখানে মাঝখানে আমার কী হয় আমি জানি না। তো এখন আমরা যাচ্ছি ওই কী বলে বেয়ারা সাইডে, বেয়ারা মিন্স যেখানে গরুর খাবার ট্র্যাক্টর এগুলো থাকে সেখানে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ইয়ে দেখো, তো এই দেখো কত সুন্দর লাগছে না একদম। তো এখানে হচ্ছে ধানের যে ভুষি এগুলো হচ্ছে গরুর খাবার, এখানে হচ্ছে ট্র্যাক্টর থাকে, আর এইখানে মনে হয় যে আঙ্কেল রাত্রেবেলা এখানে এসে ঘুমায়, ঠিক আছে। তো এই যে হচ্ছে দেখতেই পাচ্ছ তোরেঙ্গে ক্যা, নেই ভাই। তো এই দেখো কত পেঁপে হয়েছে মাম্মি, যেটা তোমাদের দেখাতে যাচ্ছি। ওই দেখো সাপ, ওরে আরে পানি বালা সাপ চলি গাই। তো এই কুয়োর থেকে জল নিয়েই না এখানে চাষ করা হয় সেই জন্য এরকম, ঠিক আছে। আমার কি ভালো লাগছে যে আমি কি বলবো, এখানে দেখো কত অরল ডাল গাছ, মানে এখানে অরল ডালটা বেশি খাওয়া সেই জন্য। তো ওই দেখো সাপটা ওখানে ভিতরে ঢুকছে সেই জন্য ওরা দেখাচ্ছে। তো এই দেখো কুয়োটার ভিতরে এরকম এরকম অনেক বড় কিন্তু কুয়োটা, হ্যাঁ মানে দেখো দিখ রা মুছ ওয়ালা মছলি। তো এই দেখো এখানে হচ্ছে কিছু চাষবাস করেছে হয়তো, আর সব অরল ডাল গাছ এখানে, পল্লবী আর অনেক পেঁপে, এদিকে ট্র্যাক্টর, এদিকে অনেক ভুসি। তো এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা খুব ইন্টারেস্টেড, দেখতেই পাচ্ছি আমরা এখানে এই বেয়ারের ছাদে এসে গেছি। হ্যাঁ ওখানে হচ্ছে ঝাড়াই, প্রচণ্ড ধুলো আসছে কিন্তু। এদিকে দেখো কি সুন্দর, এটা আমার মনে হয় একটু আউটার সাইডে, তাই জন্য প্রচুর ক্ষেত, এখানে ক্ষেত আর ক্ষেত, মানুষের ঘরবাড়ি কম কিন্তু ক্ষেত বেশি, দেখতে পাচ্ছ কত ধান। চলো 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 যে কুয়োটা